মুন্সিগঞ্জের শ্রীনগরে বিশিষ্ট সমাজসেবক সজীব হাওলাদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় কোলাপাড়া ইউনিয়নের দোগাছি গ্রামে হাওলাদার বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে হাওলাদার বাড়ি। আয়োজনে প্রায় ২০০০ লোকের জন্য ইফতারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, পাটাভুক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমন, রাটিখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকত খান, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কুতুব নিধা, সিনিয়র সহসভাপতি হাসেম হাওলাদার, কুমার ভোগ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবু বক্কর প্রমুখ। রিপোর্ট ফরহাদ হোসেন জনি, এনএএন টিভি, মুন্সিগঞ্জ।